লন্ডনে ভয়াবহ বাড়ির সংকট চলছে বলে বেশ কয়েক মাস ধরেই বলা হচ্ছিল। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রায় 75,000-এরও বেশি শিশু হাউজিং ক্রাইসিসে ভুগছে। নিয়ম অনুযায়ী যেসব বাসায় শিশুদের থাকার প্রয়োজন সেখানে থাকতে পারছেন না তারা। আর এই বিষয়টির বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি আমি রুমানা রাখি। 75,000-এরও বেশি শিশু হাউজিং ক্রাইসিসের কারণে বিভিন্ন অস্থায়ী বাসস্থানে আটকে আছে। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত হাউজিংয়ের অভাব এবং হাউজিং অ্যালাউন্সের ঘাটতির কারণে এক সমস্যা থেকে আরেক সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত শিশুরা এর সাফারার হচ্ছেন। এর আগে লন্ডনের মেয়র সাদিক খানের জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনের করা একটি প্রতিবেদন এবং সেন্টার ফর লন্ডন থিঙ্ক ট্যাঙ্কের করা আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল মূলত জীবনযাত্রার সংকটের কারণে লন্ডনে গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সব দিক দিয়ে মানুষের ব্যয় বেড়ে যাওয়ার ফলে অনেক পরিবার এখন ডাবল রুমের পরিবর্তে সিঙ্গেল রুম নিয়ে গাদাগাদি করে পরিবারের শিশুদের সহ থাকছেন। এমনকি তাদের কিচেন ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে শেয়ার করতে হচ্ছে। সর্বশেষ সরকারি পরিসংখ্যানে দেখা গেছে এই বছরের প্রথম 3 মাসে লন্ডনে অস্থায়ী আবাসনে 38,160 পরিবার ছিল। এসব পরিবারে আবার শিশুরাও ছিল। ভাড়া কিংবা খরচ বেড়ে যাওয়ায় কম দামে বাড়ির সন্ধান করতে হাজার হাজার পরিবার অন্য এলাকায় যেতে বাধ্য হচ্ছে। তারা সবসময় অল্প আয়ের বাসা খুঁজছে, যে কারণে তারা আসলে যেই জায়গাটার প্রয়োজন সেখান থেকে এসে দূরে কোথাও গিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রাপ্য হাউজিং অ্যালাউন্স প্রাইভেট খাতে মানুষের বাসা ভাড়া মেটাতে পারছে না, তাই প্রতিটি এলাকায় বাসা ভাড়ায় অন্তত অর্ধেক অ্যালাউন্স বাড়াতে হবে। সেন্টার ফর লন্ডন জানিয়েছেন এটি এতদিন একটি হিডেন ক্রাইসিস হিসেবে ছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্য £23,000 বেনিফিট ক্যাপ অপসারণ এবং লন্ডনে আবাসনের প্রকৃত খরচের সাথে স্থানীয় হাউজিং অ্যালাউন্সের হারের সাথে সামঞ্জস্য করতে হবে, তা নাহলে এই ক্রাইসিস আসলে প্রতিনিয়ত আরও বাড়তে থাকবে। সেন্টার ফর লন্ডনের গবেষণা পরিচালক ক্লেয়ার হার্ডিং বলেছেন অনেক লন্ডনবাসী ইতিমধ্যেই অস্থায়ী বাসস্থানে আটকে আছে এবং তারা সত্যি চিন্তিত আসছে শীতে এই সংখ্যা আরও বাড়বে এবং আসছে শীতে এই মানুষগুলো আরও বেশি সমস্যার মধ্য দিয়ে যাবেন। বিশেষজ্ঞ স্যার মাইকেল বিষয়টি নিয়ে বলেছেন এটি একটি অগ্রহণযোগ্য অবস্থা, কারণ শিশুদের এই অবস্থায় ফেলে দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যতের অনিশ্চয়তা ফেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন ঘিঞ্জি এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে অল্প বয়সী এসব শিশু, ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং বাধাগ্রস্ত হচ্ছে তাদের মানসিক বিকাশ। একই সাথে তারা সামাজিক বিভিন্ন বিকাশ থেকে পিছিয়ে পড়ছেন। এ ছিল আমার কাছে যে লন্ডনে বাসা বাড়ির ভয়াবহ যে সংকট চলছে সে সম্পর্কে বিস্তারিত। যুক্তরাজ্যে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানামিডিয়া ইউটিউব এবং ফেসবুক পেজে, চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranamedia24.com এ।